नमस्कार বন্ধুরা, রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে মাইক্রোওভেনের দ্বিতীয় পর্বে। এরকম দুর্দান্ত রেসিপি পাওয়ার জন্য দেখুন ভিডিওটি। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দই পটল, অসাধারণ স্বাদের দই পটল। চলুন দেখে নেবেন কিভাবে করছি এটা। বন্ধুরা, মাইক্রোওভেনে দই পটল করার জন্য পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এইবার পটলগুলোর মুখগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি এইভাবে, আর এইভাবে আমি পটলের মুখগুলোকে সব কেটে নিচ্ছি যাতে পটলের মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে। এইবার এইগুলোকে আমি খুব সামান্য পরিমাণে হলুদ দেব, কেননা দই পটল করছি, খুব সামান্য হলুদ দেব। আর নুন মাখাবো, নুন মাখিয়ে আমি 10 মিনিটের জন্য আগে রেখে দেব। খুব ভালো করে গায়ের চারিদিকে লাগিয়ে নিলাম। এবার ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে পটলগুলো নরম হয়ে গেছে। এইবার এইগুলোকে আমি 5 মিনিটের জন্য মাইক্রোওভেনে ভাজতে দেবো। নিলাম একটা বোলে নিয়ে নিয়েছি, এটা আমি সানফ্লাওয়ারে করছি, ওপর থেকে দিয়ে দিলাম সাদা তেল ভাজার জন্য। এইবার এটাকে আমি ঢাকা দিয়ে নেব, ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ভেজে নেব। বার করে আনলাম, হয়ে গেল পটলগুলো ভাজা, একদম নরম তুলোর মতন। কত সুন্দর ভাজাটা হয়ে গেছে। এইবার আমি সব পটলগুলোকে আগে তুলে নিচ্ছি। এইবার যে তেলটা আছে এর মধ্যে আমি নিয়ে নিলাম আবার কিছুটা তেল, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি, দুটো কাঁচা লঙ্কা, আর একটা পেঁয়াজ কেটে রেখেছি। এটা এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব আমি নুন, দিয়ে এগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটাকে ভেজে নেব। আগে এখানে আমি দই নিয়েছি 100, ওখানে মশলাটা কষতে কষতে আমরা দই পটলের জন্য যে গ্রেভিটা হবে সেটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, নুন যেহেতু আগে 2 বার দিয়েছি ওই জন্য খুব সামান্য একটু আমি নুন দিচ্ছি। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরের গুঁড়ো, আর হলুদ দেব খুব সামান্য, খুব সামান্য পরিমাণে আমি হলুদ দেব। দিয়ে এইবার এইগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন দেখতে দেখতে, আর নতুন যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তবে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আনব সেগুলো অবশ্যই আপনার কাছে আগে চলে আসবে। এটা ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল, 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম। দেখুন মশলাটা কেমন সুন্দর ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আমাদের একদম পুরো বেস্তার মতনই প্রায় হয়ে গেছে। আমি 3 মিনিট দিয়েছিলাম, ম্যাক্সিমাম 3 মিনিটেই আমাদের হয়ে যাবে। এইবার এর মধ্যে যদি আমি তেল দেওয়ার প্রয়োজন মনে করি একটু তেল দিয়ে নেব। আমি একটু তেল দিচ্ছি এর মধ্যে, 2 টেবিল চামচ মতন আমি তেল দিয়ে দিলাম। এইবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিচ্ছি। বন্ধুরা, মাইক্রোওভেনের রান্নায় কিন্তু এটাতে আমাদের পুষ্টিগুণটা অনেক বেশি থাকে, আর রান্না করার সব থেকে একটা জিনিস কি এটা খুব সহজ, কেননা গরমে আমাদের এটাতে রান্না করলে গরমটা যে গ্যাসের গরম সেটা অনেক কম লাগে। এটা মাখানো হয়ে গেল। এবার এইবার এর মধ্যে আমি যে গ্রেভিটা করেছি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে বাইরে থেকে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে, যেহেতু আমাদের পটলগুলো আগে ভালো নরম হয়ে গেছে এই জন্য আমি হাইতে দিলেই হবে। যদি পটল শক্ত থাকে তাহলে কিন্তু টেম্পারেচারটা আমাকে কম করতে হবে, তখন আমি 70 বা 80 ডিগ্রিতে দিয়ে আমি এটাকে রান্না করব। এখানে আমার সব তৈরি আছে, যেহেতু আমি হাইতে দিয়ে এবার 4 মিনিট আবার বসে বার করে আনলাম 5 মিনিট পরে। দেখুন কেমন দেখতে হয়েছে আর কেমন দহনীয় হয়েছে। এই মাইক্রোওভেনের রান্নাটা কিন্তু এটা খুবই সহজ, আর এটা ব্যাচেলারদের জন্য অসাধারণ। কোনো সমস্যা নেই রান্না করার, গ্যাসের ঝামেলা নেই,
শুধু এটা মাথায় রাখতে হবে কখন আমাদের কনভেকশন ব্যবহার করতে হবে আর কখন মাইক্রোওভেনটা ব্যবহার করতে হবে। এবার আমি মাইক্রোওভেনের মধ্যেই অনেক রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সমস্ত রেসিপিগুলো। এরকম রেসিপি পেতে আশা করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক দেবেন। দেখুন অসাধারণ দেখতে হয়েছে। তাহলে বন্ধুরা আসি, দেখা হবে আবার অন্য ভিডিওতে। নমস্কার, ততক্ষণ সবাই ভালো থাকবেন।